فاسالوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. بريدر شوك أبن رجاجيك هانيت هاكنا كانوا شوبيك جاناتسي شاكوطو إبن أهلا وسهلا. জানতে চাই লাইভ সেশন থেকে আজকে আমাদের একশো পঁচিশতম সেশন আমরা আজকের এই বরকতময় মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন এবং যারা রোগাক্রান্ত তাদেরকে আরোগ্য দান করেন পৃথিবীর সকল মুসলিম মানুষকে তিনি যেন জুলুম থেকে নিষ্কৃতি দেন বিশেষ করে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করছি আল্লাহনা তাদের বিশেষ করে সহায় হন এবং তাদেরকে ইহুদিদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করেন আজকের প্রথম প্রশ্ন নিচ্ছি আমরা পাঠিয়েছেন ফরহানা আক্তার বলেছেন আমার বয়স ত্রিশ আমি সহি পদ্ধতিতে কোরআন ক্যারিম শিখতে চাই রাজবাড়ি জেলায় সহি আকিদারকে কোনো মাদ্রাসা আছে কিংবা আপনাদের আপনাদেরকে কোনো মহিলা মাদ্রাসা আছে যেখানে সহি আকিদাসহ কোরআনকারিম শিখতে পারবো এই বয়সে ধারাবাহিকভাবে সহি আকিদাসহ দিন এলেম শেখার জন্য করণীয় কী যেহেতু নিজ জেলা ছাড়া বাইরে পড়ার সুযোগ নেই বনফারহান আপনি দুভাবে আপনার শিক্ষাটা নিতে পারেন এক সরাসরি কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার মাধ্যমে তবে আপনার বয়স তিরিশ বলেছেন মাদ্রাসায় সাধারণত তিরিশ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থায় তেমন সুযোগ নেই শুধুমাত্র তালিমুল কোরআনের কিছু সুযোগ রয়েছে যেখানে হয়তো কোরআনের কিছু মক্তব রয়েছে যেগুলো বয়স্কদের জন্য বিশেষভাবে খাস রয়েছে তবে এই মুহূর্তে আমার জানা নেই যে তালিমুল কোরআনের বিষয়কে কেন্দ্র করে বয়স্ক মহিলাদের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা আছে কি না এবং সেখানে সহিদাও শেখানো হয় কিনা তবে আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে সে সুসংবাদটা হলো তাইবা অ্যাকাডেমি অনলাইনে কিছু কোর্স অফার করছে তার মধ্যে রয়েছে তালিমুল কোরআন তালিমুল কোরআন এটি দুই পর্যায়ে এখানে শেখানো হয়ে থাকে প্রথম হচ্ছে প্রাথমিক কোর্স বা জেনারেল কোর্স তালিমুল কোরআন যারা জেনারেল শিক্ষিত তারা প্রত্যেকেই সহজে সাবলীলভাবে কিভাবে কোরআন শিখতে পারবেন সেটা এখানে কায়দাসহ তাজভিজ সহ শেখানো হয় মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা করে আর পরবর্তীতে রয়েছে অ্যাডভান্সড তালীমুল কোরআন তালিমুল কোরআনের দ্বিতীয় পর্যায়ের আরেকটা কোর্স যেখানে আম্পারার সুরাগুলোকে মস্কো করানো হয় এবং বিশেষ নির্বাচিত বেশ কিছু সুরার অর্থ শিখিয়ে দেওয়া হয় এটা হলো তাইবা একাডেমির অনলাইন কোর্স আমার বিশ্বাস যে আজকাল আপনারা যারা রিমোট এরিয়াতে আছেন বিভিন্ন জেলায় কিংবা গ্রামেও রয়েছেন তাদেরও আসলে অনলাইনে এ ধরনের কোর্স করাটা কঠিন কিছু নয় কারণ সবাই অনলাইনে থাকেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কেও আপনাদের হয়তো অ্যাক্সেস রয়েছে যদিও আমরা কখনোই এগুলোকে অত্যন্ত জরুরত না হলে এগুলোকে আমরা রেকমেন্ড করি না তবে অনলাইন জগতে অনেক কিছুতেই এখন আমাদেরকে অ্যাক্সেস নিতে হয় ইমেল চেক করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করার জন্য অনেক হোয়াটসঅ্যাপ দিনই গ্রুপ আছে যেখানে আকিদা এবং আর অনেক কিছু শেখানো হয় তাইবা একাডেমির পক্ষ থেকে দ্বিতীয় আরেকটি চমৎকার কোর্স রয়েছে যেটা দিনের মৌলিক দিনগুলো বা হুকুম আহকাম শেখানোর জন্য যেটা ডেডিকেটেড একটা কোর্স সেটা হলো ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ বর্তমানের ভর্তি চলছে আগামী জানুয়ারির একদম শুরু থেকে এর ক্লাস শুরু হয়ে যাবে তবে ক্লাসগুলো আপনি আপনার সুযোগ মতো যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন এখানে রয়েছে অডিও ক্লাস বা যারা ক্লাস নিয়েছেন তাদের অডিও রেকর্ডেড ভয়েস এবং রয়েছে ভিডিও রয়েছে পিডিএফ নোট এবং রয়েছে হার্ড কপি একজন শিক্ষার্থীর সব কিছুই তিনি অ্যাভেল করতে পারেন এবং তার সুযোগ মতো পড়ে তিনি প্রত্যেকটা মডিউলের পরে পরীক্ষা দিতে পারেন এমসিকিউ এবং পাশাপাশি মিড টার্মের পরীক্ষাও রয়েছে যেগুলো খুবই সহজ করে দেওয়া হয়েছে যাতে করে পরীক্ষার এই মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ইসলাম স্টাডিজের এই জরুরি জ্ঞানগুলোকে সহজে রপ্ত করতে পারি এবং রয়েছে সেমিস্টার ফাইনাল দুটো সেমিস্টারে মোট ষোলোটি সাবজেক্ট এবারে আপনাদের জন্য রয়েছে নতুন আর একটা আকর্ষণ সেটা হলো ইলিম অর্জনের আদব এটিকে অফ সিকিং নলেজ যেটাকে বলা হয় অর্জনের আদব এটা অতিরিক্ত একটা বোনাস হিসাবে এই জানুয়ারি থেকেই আপনাদের এই ডিপ্লোমা কোর্সে সংযোজন করা হয়েছে আর আরেকটা সুসংবাদ রয়েছে সেটি হলো কিতাবো এবং কিতাবসালাকে আলাদা সাবজেক্ট হিসেবে এখানে এখন উপস্থাপন করা হয়েছে যাতে করে আমাদের ইবাদতের অধ্যায়গুলো খুব সহজেই এবং সাবলীলভাবে সুন্দরভাবে রপ্ত হয় অতএব ফারহান আক্তার আপনি এবং আপনার মতো যারা বাংলাদেশের বা পৃথিবীর বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা তাদের কাছাকাছি কোনো মহিলা মাদ্রাসা মাদ্রাসা পাচ্ছেন না বা স্পেশালাইজড কোনো বয়স্ক মহিলা মাদ্রাসা পাচ্ছেন না কিংবা ভাইয়েরাও যারা দূরে আছেন তারা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না তারা সকলেই কিন্তু আমাদের এই ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এবং তালিমুল কোরআন কোর্সে ভর্তি হতে পারেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে তাইব অ্যাকাডেমি আরও বেশ কিছু কোর্স এখানে অফার করছে এবং এদের এসব কোর্সের অনেকগুলোই হল ফ্রি অফ কস্ট যেমন একজন সফল শিক্ষক হওয়ার উপায় অথবা সফল শিক্ষকের বৈশিষ্ট্য যেমন হজ এবং ওমরার উপর ছোট্ট একটা কোর্স এরকম আরও কিছু কোর্স আছে ফ্রি আর কিছু আছে খুবই যৎসামান্য ফির বিনিময় আপনি করতে পারেন যেমন জাকাতের কোর্স ফেকুজ জাকাত এবং ইসলামের আলোকে পারিবারিক জীবন ইত্যাদি আপনারা যারা রিমোট এরিয়া আছেন যারা সরাসরি কোনো শেকদের সাথে সম্পৃক্ত হতে পারছেন না কিংবা কোনো মাদ্রাসায়ও ভর্তি হতে পারছে না তারা আমাদের এই অনলাইন কোর্সগুলো যদি এনরোল করার মধ্য দিয়ে করতে পারেন তাহলে আমরা আশা করি একজন মুসলিমের জন্য যে জ্ঞানগুলো মৌলিক প্রয়োজন সেগুলো আপনাদের রপ্ত হয়ে যাবে কারণ এটা অত্যন্ত স্ট্রাকচার্ড এবং চমৎকার ডিজাইন করা একটা কোর্স আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিন আর আমাদের জন্য দোয়া চাই যেন আল্লাহ তালা আরও বেশি দিনী এবং এলমি খেদমত করার তহফিক দান করেন আবদুল্লাহ আল মামুন তিনি বলেছেন আমি একজন তৃতীয় শ্রেণীর সরকারি চাকুরিজীবী আমার তিন লক্ষ টাকার ঋণ রয়েছে যেগুলো পরিশোধ করতে অনেক সময় লেগে যাবে এমন তো অবস্থায় আমি বিয়ে করব নাকি ঋণ পরিশোধ করে পরে বিয়ে করব। সঠিক সিদ্ধান্ত নিতে আপনার মূল্যবান পরামর্শ কামনা করছি ভাই আবদুল্লাহ আল মামুন ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন আপনি এখানে করলেন আমরা বলবো প্রথমেই যেটা রেকমেন্ডেড ইসলামে সেটি হচ্ছে আপনি ঋণ শোধ করার জন্য পর্যাপ্ত কার্যক্রম গ্রহণ করবেন আর পাশাপাশি বিবাহটাও করবেন যেহেতু রাসুল্লা সাল্লাহ সাল্লাম দ্রুত বিবাহ করার জন্য যুবক শ্রেণীকে বা তরুণদেরকে নির্দেশনা দিয়েছেন বলেছেন ইয়া আমার সারা মানিস তথা আমিন কুমিলিয়া যুবকেরা তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন সত্তর বিবাহ করে নেয়ুল ওয়া ও আহসানুল কারণ এই বিবাহ তার দৃষ্টিশক্তিকে বা দৃষ্টিকে মেয়েদের দৃষ্টি থেকে সংযত করে রাখার জন্য অধিক উপযোগী এবং এটা তাদের লজ্জাস্থানকে অবৈধ ব্যবহার থেকে হেফাজত করারও অধিক উপযোগী আর যারা সামর্থ্য রাখবে না তাদের জন্য তিনি বলেছেন অমান মিয়াস্তাত আলাই হেবে যাদের এই বিবাহের সামর্থ্য নেয় তারা যেন সোম রাখে লাহু আলাহা তাহলে এই সিয়াম রাখাটা এই সুন্দর অভ্যাসটা এই সুন্দর ইবাদতটা তার আখলাকের জন্য একটা রক্ষা কবচ হবে তার আখলাককে অবৈধ যে কোনো সংসর্গ প্রণয় কিংবা যৌন লিপসা লালসা কিংবা কাজ থেকে তাকে রক্ষা করবে এটি সাল্লাম বলেছেন ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুবকরা তরুণরা আজকাল বিবাহ দেরি করার কারণে তারা অনেক খারাপ কিছুতে লিপ্ত হয়ে যাচ্ছে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যাচ্ছে তো যেটা একটা অশনি সংকেত এবং যেটা আল্লাহ তালা কখনোই অ্যালাউ করেন নাই কোনো অবস্থাতে অ্যালাউ করেন নাই ফলে আমাদের তরুণদের এবং তরুণীদের দ্রুত বিবাহের ব্যবস্থা করা এটা খুব জরুরি আমরা বলবো যে তরুণরা অবশ্যই তাড়াতাড়ি বিয়ে করবে এখন যদি কিছু ঋণ থাকে তিন লক্ষ ঋণ যে খুব বড়ো ধরনের ঋণ তা নয় যদিও আপনার অনেক সময় লেগে যাবে বলেছেন এমত অবস্থায় আপনার জন্য বিয়েটা রেকমেন্ডেড তবে যদি এমনটা হয় যে আপনি আগামী ছয় মাস যদি ভালো করে পরিশ্রম করে আরও কিছু এক্সট্রা জব করে আপনি দ্রুত ঋণটাকে শোধ করতে পারেন তাহলে আমরা বলবো ছয় মাস ধৈর্য ধরুন ঋণটা শোধ করুন তারপর বিবাহ করুন তাহলে আমরা প্রথম বলবো আপনি দুটোর মধ্যে সম্মিলন করার মধ্যে কোনো সমস্যা নেই যে ঋণ শোধ করতে থাকলেন আবার বিবাহ করলেন তবে যদি চেষ্টা করলে অল্প সময়ের মধ্যে ঋণটা শোধ করা যায় তাহলে ঋণ শোধ করাটা উত্তম তারপরে বিবাহ আর যদি লং টাইমের জন্য এটা তৃতীয় প্রস্তাবনা যদি লং টাইমের জন্য ঋণ আসলে শোধ করা শোধ করতে হবে লং টাইম লেগে যাবে এবং অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব কোনো মতেই নয় তাহলে বিবাহকে আপনি বিলম্বিত করবেন না বিবাহ করবেন এবং বিবাহের মধ্যে বেশি খরচ করবেন না যাতে ঋণ আরও বেড়ে যেতে পারে এটাই আপনার জন্য আমাদের পরামর্শ মামুন চৌধুরী বলেছেন আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইল কারখানার মালিকদের ব্যাংক লোন থাকে এতে আমার মাসিক উপার্জনে সুদের প্রভাব আছে কি না আপনার জন্য আপনার ডিরেক্ট কার্যক্রম বা সরাসরি প্রত্যক্ষ কার্যক্রমটাকেই অ্যাসেস করা হবে দেখা হবে আপনি কোনো না কোনোভাবে সুদের সাথে আপনি সম্পৃক্ত কিনা আপনি কি সুদ নিচ্ছেন গ্রহণ করছেন নাকি সুদ দিচ্ছেন নাকি সুদ লিখছেন নাকি সুদের পক্ষে আপনি সাক্ষ্য দিচ্ছেন কিংবা সুদকে আপনি প্রমোট করছেন এই কাজগুলোর কোনো একটির সাথে যদি আপনার কোনো সম্পৃক্ততা না থাকে এবং আপনি টেক্সটাইল কাজগুলোর সাথে জড়িত আপনি সুতা কাটা সুতা বানানো সুতা থেকে কাপড় তৈরি করা ইত্যাদি কিংবা এগুলোর মধ্যে ডাইংয়ের কাজ করা এই কাজগুলোর সাথে যদি আপনার শুধু সম্পৃক্ততা থাকে এবং সুদের সাথে প্রত্যক্ষভাবে কিংবা ইভেন পরোক্ষভাবে আপনার কোনো সম্পর্ক না থাকে তাহলে এই টেক্সটাইল মিল যার হয়তো ক্যাপিটালের একটা অংশ সুদভিত্তিক নেওয়া ঋণ হিসাবে নেওয়া তাহলে সেখানের সুদটা আপনার উপর প্রভাব ফেলবে না বেঈদনিল্লাহি আজ্জাওয়াজ কারণ সুদটা আপনার কামাই নয় এবং সুদের কোনো একটা জায়গায় আপনার কোনো সম্পৃক্ততা নেই আর আল্লাহ সাল্লাহ বলছেন আল্লাহতালা একজনের পাপে আরেকজনের আরেকজনকে পাকড়াও করেন না আল্লাহ একজনের পাপে আরেকজনকে পাকড়াও করেন না এবং একজনের পাপ আরেকজনকে বহন করতে হবে না তাজিরু ওয়াজিরাতুন উইজরা খরা স্পষ্ট করে বলে দেয়া আছে এমনকি যেমন বাবা যদি একজন সজ্জন থাকেন তার সন্তান যদি কোনো কারণে চুরি করে তাহলে বাবাকে শাস্তি দেওয়া হবে না এরকম ভুরি ভুরি উদাহরণ ইসলামে রয়েছে ফয়েজ আারজানা বলেছেন বালা মুসিবত দূর করার জন্য অনেকে যানের বদলে যান বিশেষ করে মুরগি সাদাকা করতে বলেন মুরগি চাল মশলা দিয়ে সাদাকা করার বিধান কী ইসলামে আছে অনেকে আবার যেমন যারা আরেকটু সামর্থ্যবান তারা ছাগল বা খাসি সাদাকা করেন অনেকে গরু সাদাকা করেন একই সাথে এগুলো ইসলামে জায়েজ আছে কি না আমরা সে বিষয়টা আপনাদের সামনে এখন তুলে ধরবো প্রথমত বলবো যে সাদাকা করা এটা দিন সিদ্ধ একটা বিষয় কেউ যদি অধিক রিজিক চায় তাহলে সাদাকার মাধ্যমে তার রিজিকটা বৃদ্ধি পাবে কারণ আল্লাহ সুমন্তাল্লা এমনটি বলেছেন কোরআনের একাধিক আয়াতে এম হাকুল্লাহ রিবা ওইর্বি সাদাকাত আল্লাহ রিবাকে মিটিয়ে দেন আর সাদাকাতকে বাড়িয়ে দেন এটা নানাভাবে বাড়ে আসলে সাদাকা দিলে আপনার সম্পদের বরকত বাড়ে দুনিয়ায় আর আখিরাতে হাতে সবাব বাড়ে ফলে এই যে সম্পদ এই সম্পদটাকে আপনি সাদাকার মধ্যে বিনিয়োগ করার কারণে আপনার দুনিয়াতেও বৃদ্ধি ঘটলো আখেরাতেও বৃদ্ধি ঘটলো তাই না তাহলে তো আপনার মানে ঠিক যে পরিমাণ সাদাকা করলেন তার থেকে অনেক বেশি প্রাপ্তি দুনিয়াতে এবং আখেরাতে আপনি পেলেন তাহলে এটাই হচ্ছে ওয়েরবির সাদাকাতের অর্থ এছাড়াও যেমন সাদাকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জাকাত আল্লাহ বলছেন যারা জাকাত দেয় তারাই প্রকৃত প্রবৃদ্ধি অর্জনকারী সুরা সুরার রুমের উনচল্লিশ নম্বরে তাল্লা তালা বলছেন ওমা এতই তোমিন রিবান্লা তোমরা যে রিবা বা সুদ দিয়ে থাকো সেটা এজন্যে দাও যে যেন সম্পত্তি বাড়ে সুদী লেনদেনের মাধ্যমে সম্পত্তি যেন বাড়ে সেটা আল্লাহর কাছে বাড়ে না ওমা এতই তোমিন আর তোমরা যে জাকাতটা দাও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে এই জাকাতটা প্রকৃত প্রবৃদ্ধি অর্জনকারী জাকাত দাতারা অর্থাৎ জাকাতের মাধ্যমে সম্পদের বৃদ্ধি ঘটে জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ইসলামে জাকাত সাদাকাতের অনেকগুলো ইনস্ট্রাকশান আছে এর পাশাপাশি রাসুল্লাহ সাল্লাম এর একটা হাদিস ইমাম বাইহাকি তার আবুল ইমান গ্রন্থে উল্লেখ করেছেন বলেছেন ওস্তান জিলু আর রেজকা বি তোমরা সাদাকা দিয়ে রিজেকটাকে গ্রহণ করো রিজেক্টটাকে রিপ্লেস করো সাদাকা দাও আর রিজেক আসবে হ্যাঁ সেটা এখানে বলা হয়েছে আরেকটা হাদিসে বলা হয়েছে বাকেরুবি রুবি চি তোমরা তাড়াতাড়ি করে সাদাকা দাও ফাইনাল বালা তা আয়াতা সাদাকা কারণ বালা সাদাকার উপর দিয়ে পদক্ষেপ রাখে না অর্থাৎ সাদাকা যেখানে সেখানে বালা মুসিবত আসে না তাহলে আপনি বালা মুসিবতে দান খরাত সাদাকার যে কথাটা বললেন সেখানে আমরা একটু দেখতে পাচ্ছি এবং এই যে হাদিসগুলো সাদাকার ক্ষেত্রে বলা হয়েছে এখানে ওলামাই করাম এই হাদিসগুলোকে হাসান পর্যায়ের হাদিস বলে উল্লেখ করেছেন ফলে এই হাদিসগুলো দলিল হতে পারে ইমাম আল মোনাউই তিনি একটা হাদিস সম্পর্কে যখন আলোচনা করছিলেন হাদিসটা হলো দাওয়াও মারোদা কমবে সদাকা তোমাদের রোগীদেরকে সদাকা দিয়ে তোমরা দাওয়া অর্থাৎ ঔষধ দাও সদাকাটায় একটা ঔষধ অর্থাৎ যখন কেউ রোগাক্রান্ত হবে তোমরা সদাকা দাও সদাকাটাই তখন ঔষধের কাজ করবে এই যে হাদিসটা সেই জায়গায় ইমাম মুনাভি বলেন আত্মব্য ন চিকিৎসা দুই রকম জিসমানি ও রোহানি একটা হলো শারীরিক চিকিৎসা আরেকটা হলো আত্মিক চিকিৎসা فأرشد النبي صلى الله عليه وسلم إلى الأولي بالصدقة نصا جتاب الله له جي النبي صلى الله عليه وسلم يخاني پرثم تدك شارك جيك الشر ديك تيني دعوة بولي شدك انجد كلن وأشار الآن إلى الثاني فأمر بمداوات المرضى بالصدقة আর দ্বিতীয় আত্মিক চিকিৎসার কথা বললেন সাদাকা দিলে তার আত্মা প্রশান্ত হয় শক্তি বাড়ে মনোবল বাড়ে এবং নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তার আরোগ্য লাভও ঘটে আল্লাহর বারাকা এটা আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে বারাকা এই যে রুকিয়ার কথার জন্য আমরা বলি রুকিয়াও তো একটা আত্মিক চিকিৎসা তাই না এটা এটা কোনো শারীরিক চিকিৎসা না কিন্তু রুকিয়ার মাধ্যমেও আমাদের অসুখ রোগ ব্যাধি এগুলো সারতে পারে তাহলে দাওয়া দিয়ে তিনি মূলত ঔষধ বোঝাচ্ছেন আর সাদাকা দিয়ে তিনি মূলত আত্মিক চিকিৎসার কথা তিনি উল্লেখ করলেন তো সুতরাং আমরা মদ্দা কথায় বলবো যে যদি কেউ এই নিয়াতে সাদাকা দেয় যে সাদাকা দিলে তার রোগ ভালো হবে আল্লাহ তালা পক্ষ থেকে বারাকয় নাজিল হবে আল্লাহ তালা তার রোগ ব্যাধিকে উঠিয়ে নেবেন তাহলে এতে কোনো অসুবিধা নেই আর যদি কেউ আল্লাহর কাছে এইভাবে রুকিয়া না করে বা দান খয়রা সাদাকা করে আরোগ্য না চেয়ে ধৈর্য ধারণ করে তারও অনেক নজির আছে আর আল্লাহ সদ বলছেন আখিরাত আখিরাতি তো অতি উত্তম এবং অতি স্থায়ী অতএব আল্লাহর দেয়া বালা মুসিবতের উপর ধৈর্য ধরে যদি কেউ সহ্য করতে পারেন তাহলে এটা উত্তম এর দলিল হল রাসল্লা সাল্লা সাল্লাম এক মহিলা যখন তাকে বলল ইয়ারসোল্লাহ আমার একটা মৃগি রোগ রয়েছে এবং আরও একটা সমস্যা হচ্ছে যখন রোগে আক্রান্ত হয়ে আমি পড়ে যাই তখন আমার সতর প্রকাশ হয়ে যায় তো রাসুদসাল্লাহ সাল্লামের কাছে তিনি তখন চাইলেন যে আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা রোগটাকে ভালো করে দেন এবং আমার এই কাপড়ের এই সমস্যাটাওকে দূর করে দেন তখন সাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি সবর করা সেটা উত্তম এবং তোমার জন্য যান না তখন সেই মহিলা বললেন তাহলে আমি সবর করব রোগের উপরে কিন্তু আমার সতর প্রকাশ হওয়া এটা তো আসলে সহ্যের ব্যাপার না এটা হলো আমার জন্য অবমাননাকর এবং সতর বের হওয়া এটা সম্মত বিষয় নয় যদি আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে দোয়া করুন যেন সতরটা আর প্রকাশিত না হয় তবে রোগের উপরে আমি সবর করলাম তো রাসুল সাল্লাহ সাহেব থেকে উদ্বুদ্ধ করলেন যে তুমি সবর করো তাহলে জান্নাত থাকবে তাই না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো তাহলে আমরা বলবো যে আপনি যে কোনো জিনিস দিয়ে সদাকা দিতে পারেন টাকা দিয়ে চাল দিয়ে খাবার দিয়ে খাদ্য দিয়ে মরক দিয়ে ছাগল দিয়ে সেটা এতিমখানায় দেন কিংবা গরিব দুঃখী নিরন্ন অসহায় মানুষগুলোকে যে কোনো ধরনের সাদাকা আপনি দিতে পারেন মহিনুল কবির বলেছেন মসজিদের একমাত্র ইনকাম সোর্স এলাকার মানুষের চাঁদা ও দান কমিটির সদস্যদের নিয়ে মসজিদ কমিটি দু মাস পর পর একটি মিটিং করে সুবিধা অসুবিধা ইত্যাদি আলোচনা ও অন্য অন্য কাজ করা কোনটা উচিত কোনটা উচিত নয় ইত্যাদি সিদ্ধান্ত হয় এই মিটিংয়ে মিটিং শেষে উপস্থিত মেম্বারদেরকে নাস্তা দেওয়া হয় এই নাস্তাটি বৈধ হবে কি না জজাকাল্লাহ ওবার ওবারাকাল্লাহ ফিকুম ভাই মাইনুল কবির আপনি বলেছেন মসজিদের কোনো মিটিংয়ে যদি মসজিদ ফান্ড থেকে নাস্তার ব্যবস্থা করা হয় সেটা যায়জ কিনা উত্তর হচ্ছে যায়স কারণ মসজিদের কোনো কাজ যদি আপনি কোনো শ্রমিককে দিয়ে বা কোনো ব্যক্তিকে দিয়ে করান অথবা মসজিদের জন্য যদি সিমেন্ট রড কিনেন এগুলোর দাম দেওয়া কি জায়েজ অবশ্যই জায়েজ তাহলে সেরকমই মসজিদের যে কোনো কাজ করানো এবং এটার জন্য যে খরচটা হয় সেটা জায়েজ এখন এই মিটিংয়ে যারা উপস্থিত হন তাদেরকে কোনো টাকা দেওয়া যায়স কি না ইত্যাদি এগুলো মসজিদের বাইলাজের উপর নির্ভর করে কারণ এই যে ব্যক্তিরা এখানে একটা সময় দিচ্ছেন মেধা দিচ্ছেন তারও তো মূল্য আছে সেক্ষেত্রে তাদের যাতায়াত ভাড়া ইত্যাদি দেয়া যেতে পারে কিন্তু এখানে মনে রাখতে হবে মসজিদে যদি টাকা দেওয়ার একটা মানে সুযোগ আমরা তৈরি করি তখন মানুষ অনেক টাকা নিয়ে যায় সিটিং অ্যালাউন্সের নামে বিভিন্ন কোম্পানিগুলোতে কর্পোরেট সংস্থাগুলোতে আমরা দেখি মালিক পক্ষ বিশাল অঙ্কের টাকা নিয়ে যায় তাহলে মসজিদেও এই জন্য আমরা অলওয়েজ এনকারেজ করবো অনুপ্রাণিত করব সবাইকে যেন আল্লাহর ওয়াস্তে আপনারা মসজিদের এই খেদমতটা করেন সেবাটা দান করেন তবে খেতে কোনো অসুবিধা নেই তবে খে খাওয়াটা যেন অপব্যয়ের মধ্যে না পড়ে যায় এবং বাড়াবাড়ি রকমের খাবার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আবদুল আজিজ প্রশ্ন করেছেন ফরজ শেষে মসজিদে অসুস্থ রোগীর জন্য সম্মিলিত হাত তুলে দোয়া করা যাবে কি না প্রথম কথা হচ্ছে অসুস্থ রোগীর জন্য দোয়া করা এটা তো আসলে সরিয়েসম্মত হ্যাঁ কারণ মানুষ তো আসলে যখনই কোনো বিপদে পড়ে তখনই তো আল্লাহর কাছে সে দোয়া করে আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করো আর কোরআন আল্লাহ তাল্লা বলছেন আল্লাহ ছাড়া বিপদ থেকে আর কে উদ্ধার করতে পারে কেউ তো না যখন আমরা অসুস্থ হই তখন আল্লাহ তো শেফা দেন ওয়াঈদ মারসু ফাহফিন আল্লাহ তালা নবীর কাউলকে ইব্রাহিম আলাহিসাল্লামের কাউলকে এভাবে তিনি তুলে ধরেছেন যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থ করেন ফলে আল্লাহর কাছেই তো দোয়া চাইতে হবে দোয়া তো অন্য কারো কাছে চাওয়া যাবে না এবং আল কোরআনে আমরা দেখি যে আল্লাহ তাল্লার দোয়ার চাওয়ার প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন দোয়া করলে তিনি কবুল করবেন সেই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন যেমনটি সুরাতুল বাকার একশো ছিয়াশি নম্বর আল্লাহ তাল্লাহ বলছেন ওয়াঈদা করিবু দা দা লা আল্লাহমি আর সুদুন যখন আমার বান্দা আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে যাচনা করে চায় কোনো কিছু চায় তাহলে আমি খুবই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে অতএব তারা যেন আমার কাছে দোয়া করে এবং আমার প্রতি ইমান পোষণ করে ইমান রাখে যেন তারা দিশা প্রাপ্ত হয় সুরাত ও গা ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওকাজ আরব্ব দরুনি আসতে যেবিলকম তোমাদের বলেন যে আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এ সম্পর্কে রয়েছে আমরা রসুলসাল্লা সাল্লাম তিনি যে সাহদেব নাবে ওকাসকে দেখতে গেলেন এবং তাদের জন্য দোয়া করলেন সেই দলিলগুলো কিন্তু পাই আল্লাহ যেমন সৈয়ব খারি মুসলামের একটা রেওয়য়েতে এসছে যে সাদ বিন আবি যখন খুবই অসুস্থ হলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে দেখতে গিয়ে তার হাত তার কপালের উপর রাখলেন এবং তার হাত দিয়ে তার মুখ এবং পেট মুছে দিলেন তারপর বললেন আল্লাহশফি সাদান হে আল্লাহ তুমি সায়াদকে শিফা দান করো ও আতমিম লাহু হিজরতাহু এবং তার হিজরতকে কবুল করে নাও পরিপূর্ণ করে দাও এখানে সার্বিন আবে ওকাজ বলেন ফামা জিলতু আজিদু বরদাহু আলা ফিমা কিমা ইহলিয়া আহ এখন পর্যন্ত আমি তার হাতের এই ঠান্ডা অনুভূতিটা আমার কলজার মধ্যে এখন পর্যন্ত অনুভব করছি বোখারে মুসলাম হাদিস এছাড়াও রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানা লাম ইয়াহদুর এজ যে ব্যক্তির মৃত্যু এখনও আসেনি সেরকম রোগীকে যে ব্যক্তি দেখা দেখতে যায় এবং তার শুশ্রূষা করে ফা এন্দা এন্দা হুসেবেরিন এবং সে সাতবার তার শিয়রে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে বলে আস আল্লাহউদ্দী রব্বাল্লা রাশিল আদি মাইয়া শিয়াক মহান রবের মহান আরসের অধিপতি এবং রবের কাছে প্রার্থনা করছি চাচ্ছি আল্লাহ যেন আপনাকে শেফা দান করে ইল্লা আফাহুল্লাহ মারদ আল্লাহ তালা তাকে সেই অসুস্থতা থেকে রক্ষা করেন এই হাদিস চে আবু দাউদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী শুদ্ধ বলেছেন অতএব আমরা দেখলাম আল্লাহ সুমতালা যেমন আমভাবে কমন দোয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ঠিক তেমনি খাসভাবেও বলেছেন অসুস্থদের জন্য দোয়া করো অসুস্থদের জন্য দোয়াটা তিনি শিখিয়ে দিয়েছেন এবং তিনি নিজেও তার প্রিয় সাহাবিদেরকে দেখতে গিয়ে দোয়া করেছেন তো এ থেকে আমাদের ওলামাইকার বলেন যেমন ইমাম মামনা উল্লেখ করেছেন যে ব্যক্তি রোগী দেখতে যায় তার জন্য মোস্তাহাব হল তিনি যদি রোগীর হায়াত সম্পর্কে আশাবাদী থাকেন তাহলে তার জন্য দোয়া করবেন ইত্যাদি আর অনেক কথা তিনি এখানে উল্লেখ করেছেন তবে ফরজ নামাজের পরে জামাইভাবে সকল মুসল্লিদেরকে একসাথ করে আমরা হাত তুলে এই অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করব কিনা এই ব্যাপারটিতে যদিও এখতালাফ রয়েছে তবে বিশুদ্ধ মত হচ্ছে নামাজের পরে যেহেতু রাসুলুল্লা সাল্লা সাল্লাম এবং সাহাবাইকেরাম থেকে একসাথে হাত তুলে দোয়া করার কোনো রেওয়াজ নাই অতএব রুগীদের জন্য তিনি নিয়ম করে রেওয়াজ করে নিয়মিতভাবে এভাবে হাত তুলে দোয়া করবেন না আচ্ছা এখানে আমরা সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের কাছে যে একটা প্রশ্ন করা হয়েছিল উত্তরে তারা কি বলেছিলেন সেটা একটু তুলে ধরতে চাই আল্লাজনাদ্দা দা আফ এফতা এটা সৌদি আরবের স্থায়ী ফত কমিটি তাদেরকে প্রশ্ন করা হয়েছিল একজন ইমাম যিনি ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করেন এবং ইমামরাও তার সাথে হাত তোলেন এবং আমিন আমিন বলতে থাকেন সেটা কি জায়জ কি তখন তারা বলেছিলেন উত্তরে জালা ইবাদাতাতু মিতুন তৌকিফ সকল ইবাদাত এটা অহির উপরে নির্ভরশীল সুতরাং এটা বলা যাবে না যেহা দিহিল এবাদাত মা শুরু আতুন মেন হাতে আসলিহা ও আদাদিহা ও হাই হাইয়াচিহা যে ইবাদতগুলো তার মৌলিক দিক থেকে বা দলিলের দিক থেকে সংখ্যার দিক থেকে তার হাইয়াতের দিক থেকে এগুলো সরিয়াত সিদ্ধ অথবা স্থানের দিক থেকে অর্থাৎ এই যে তার সংখ্যা তার স্থান তার আসল তার হাইয়াত এবং তার বিশেষত্ব ইত্যাদি তার ফরম্যাট এইসব কিছু সাব্যস্ত করার জন্য দলিল সেরাইল লাগবে যেমনটি তারা বলেছেন ইলা বেদ আলি ইলিন শেরাইন ইয়াদুল্লো এবং তারা আরও বলেছেন ওলা আলম ও সন্ন্যাতন ফিদ আলি খা আনী নবী সাল আলিহি ও সাল্লাম কা কাউলিহি ওলাইমিন ফির আলিহি ওমিন তকরিরহি আর এই যে ব্যাপারটা যেটা বললেন একজন রুগীর জন্য ইমাম সাহেব সালাম ফেরানোর পরে সকল মানুষকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করবেন এই ব্যাপারে নবী সাল্লা সাল্লাম থেকে আমরা কোনো শূন্য পাই না না তার কাউলের মধ্যে অর্থাৎ কথার মধ্যে না তার ফ্রেল বা কর্মের মধ্যে না তার তাকরির বা মৌন মৌনসম্মতির মধ্যে ফলে আমরা বলবো যে আপনারা নিয়ম করে মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব যে হাত তুলে দোয়া করছেন রোগীর জন্য সেটা করবেন না এটাও করবেন না যে এখানে খানি অমুক সুরা এতবার ওম এগুলো সবই দলিল ছাড়া তবে যেটা করা যেতে পারে সেটি হচ্ছে ইমাম সাহেব যখন তার কাছে কেউ এসে বললেন আমার জন্য আমার বাবার জন্য আমার মায়ের জন্য দোয়া করেন তিনি আল্লাহ শিহি আরব বলে হাত তুললেন ছোট্ট একটা দোয়া পড়লেন আর সাথে উপস্থিত যদি কেউ থেকে আমিন বলে সেটা যায় আছে কিন্তু এটাকে নিয়ম করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে যদি ইমাম সাহেব বলে দেন যে আমাদের কাছে একজন অসুস্থ ভাই কিংবা বোন জানিয়েছেন যে তার অসুস্থতা খুব তীব্র তারা আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনারা তাদের জন্য সালাতের সালাম ফেরানোর পরে একাকিভাবে বা অন্য যে কোনো মুহূর্তে বিশেষ করে দোয়া করলে সময় আপনারা তার জন্য দোয়া করবেন তাহলে এই ধরনের আহ্বান রাখলে সেটাই সবচেয়ে সঙ্গত এবং সুন্দর হয় আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রশ্ন একটু নিতে চাচ্ছি সেটি পাঠিয়েছেন হাবিবুর রহমান বলেছেন আমি সরকারি চাকরি করে দায়িত্ব হিসাবে বিদ্যালয় ভিজিটে গেলে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চাওয়া ছাড়াই কখনও কখনও কোনো হেড টিচার সম্মানী বা যাতায়াত ভাড়া বাবদ কিছু টাকা দিলে সেটা নেওয়া যায় হবে কি যদিও তারা এটা বিদ্যালয়ের সরকারি বরাদ্দ থেকে বাঁচিয়েই হয়তো দেন এই নেওয়ার সাথে কারো উপর অফিসিয়াল চাপ দেয় বা না দেওয়া দেওয়া অথবা না দেওয়া সম্পর্ক নেই উল্লেখ্য যে হা হাওড়া এলাকায় কাজ করার জন্য অতিরিক্ত খরচ করতে হয় জনাব হাবিবুর রহমান ভাই আপনি সরকারি চাকরি করেন আপনি বিদ্যালয়ে ভিজিটে যাচ্ছেন আপনি সরকারি নির্দেশনা পেয়ে এবং সেই জন্য সরকার আপনাকে টি এবং ডিএ দুটোই দিচ্ছে টি হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স অর্থাৎ আপনার যাতায়াত ভাড়া আর ডিএ হচ্ছে আপনার ডেইলি অ্যালাউন্স আপনি সেখানে থাকা এবং খাওয়া বাবদ যেই টাকাটা লাগবে সেটা সরকারি ব্যবস্থাপনায় আপনাকে দেওয়া হয় তাহলে আপনি আসলে বিদ্যালয় থেকে আলাদা কোনো সম্মানী পাওয়ার অথরিটি রাখেন না এবং যাতায়াত ভাড়া বাবদও তাদের জন্য আপনাকে কিছু দেওয়াটা সঙ্গত নয় তবে তারা যদি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যেটা খুবই একটা প্রচলিত মেহমানদারের অতিরিক্ত বিশেষ কোনো কিছু নয় তাহলে সেটা জায়েজ আছে কারণ এটা হলো বিল মারুফ প্রথা এবং নিয়ম অনুযায়ী এটা করা হচ্ছে এটা যে কোনো ব্যক্তি আসলেই তারা করতেন আর এখানে একটা জিনিস কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি একজন ইন্সপেক্টর তাই না সেই জন্যই তো আপনি বিদ্যালয় ভ্রমণ করতে যাচ্ছেন অথবা অ্যাকাউন্টেন্ট যাকে তাদের কোনো কিছু অডিট করার জন্য আপনাকে পাঠাতে হচ্ছে অতএব তারা যদি আপনাকে সম্মানই দেয় তারা যদি আপনাকে বেশ কিছু অতিরিক্ত ফ্যাসিলিটি দেয় তাহলে আপনি তাদের প্রতি সফট থাকবেন তাদের অডিটটা ঠিকমতো আপনি করবেন না বায়াসড হয়ে যাবেন তাদের বিদ্যালয়ের যদি ভুল ত্রুটি থাকে আপনি খুব সফটলি সেটাকে হ্যান্ডেল করবেন এবং ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন না তাদের পক্ষেই আপনি রিপোর্টটা করবেন এই জন্যেই এই সম্মানী এবং এই যাতায়াত ভাড়া যা তারা দিচ্ছে সেটা আপনার জন্য মূলত জায়েজ হবে না আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা আপনাকে সরকারিভাবে দেওয়া হচ্ছে সেটার মধ্যেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তলম মোহাম্মদ গোলাম রাব্বি বলেছেন বিশেষ কিছু রোগ এড়াতে বিয়ের আগে পাত্রপাত্রি পরীক্ষা করা কি বৈধ হ্যাঁ বৈধ কারণ রক্তের গ্রুপটাও এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় রক্তের গ্রুপের হেরফের কারণে দেখা যাচ্ছে যে সারা জীবনের জন্য পরবর্তী জেনারেশন তারা সাফার করে তারা বিরাট ক্ষতির মধ্যে পড়ে যায় অতএব রক্ত এর গ্রুপ নির্ধারণ করে পাত্র আর পাত্রের মধ্যে সেটা ম্যাচ হবে কিনা যদি মেডিকেল এক্সপার্টদেরও মত নেওয়া হয় এটাও শরীয়তে বৈধ কারণ এর মাসলাহাতটা অনেক বেশি এতে করে কোনো পক্ষকে কিন্তু ছোট করা হচ্ছে না বরং এখানে যদি বিবাহের কারণে তাদের পরবর্তী আমরা দেখেছি অনেক ফ্যামিলির মধ্যে বাচ্চা একের পর এক মারা যাচ্ছে মারা যাচ্ছে মারা যাচ্ছে আসলে দেখা যাচ্ছে এটা ব্লাড ব্লাডের যে ক্রস কানেকশন সেটা ফিট করে না সুতরাং এই ধরনের বিষয়গুলো আমাদের তত্ত্ব তালাশ করে যদি বিবাহের ফাইনাল সিদ্ধান্ত নেই সেটা শরীয়তে বৈধ এস কে আরিফ বলেছেন যদি কেউ তার জমি শুধু ব্যাংকে ভাড়া দেয় তাহলে ওই ব্যাংক থেকে ভাড়া বাবদ টাকা নেওয়া কি হালাল হবে সেই ব্যাংকের এটিএম বুথের জন্য যদি কিছু জমি ভাড়া দেওয়া হয় তাহলে সেটিও কি হালাল হবে যদি হারাম হয় করণীয় কি আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই আরিফ যে একদল মানুষের অনেক টাকা বাট তারা চুরি করে সে টাকাটা জমিয়েছে এবং এই চুরি করা টাকাকে ডিসভার্স করা বা সেটাকে ইনভেস্ট করার জন্য তারা একটা জমি ভাড়া চায় লিজ দিতে চায় কিংবা আপনার বাসাটা ভাড়া চায় আপনি কি দেবেন ধরুন আরেক দল ডাকাত তারা আপনার বাড়িটা ভাড়া করতে চাচ্ছে যে তারা প্ল্যান করছে যে এলাকায় ডাকাতি করার জন্য আপনার বাড়িটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি কি তাদেরকে দেবেন আরেকটা প্রশ্ন করছি এক ধরনের মহিলা যারা হয়তো দেহ ব্যবসা করেন তারা যদি মনে করে যে এই এলাকা আপনার বাসাটা এ কাজের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট আপনি কি তাদের কাছে দেবেন কেন দেবেন না দেবেন না কারণ এগুলো চুরি করা ইসলামে মহাপাপ ডাকাতি করা মহাপাপ বেশ্যাবৃত্তি মহাপাপ পাপের কাজে কাউকে সাহায্য করা যাবে না পাপের কাজকে প্রমোট করা যাবে না ফলে পাপ চর্চার জন্য আপনি আপনার কোনো ল্যান্ড অথবা কোনো বাসা কোনো ফ্ল্যাট কোনো বাড়ি ভাড়া দিতে পারেন না ঠিক তেমনি সুদও তো অত্যন্ত ভয়ঙ্কর একটা পাপ আজকাল সুদের মধ্যে সবাই সম্পৃক্ত হয়ে গেছে এই কারণে সুদকে জায়েজ মনে করা বা হালকা মনে করার কোনো সুযোগ নেই অতএব সুদ প্রমোটেড হয় তাহলে এমন কিছুকে আপনি ভাড়া দিতে পারেন না এমন কোনো জায়গায়ও আপনি কোনো ইনভেস্ট করতে পারেন না মুনিরা মন বলেছেন আপনি তিনটা প্রশ্ন করেছেন অনেক প্রশ্ন দেখা যায় বলেছেন পুরুষদের ফেসবুকে ছবি পোস্ট করার বিধানটা কি ছবি পোস্ট করার আগে আমরা একটু আলোচনা করতে চাই যে ছবি উঠানো যেটা আমরা আজকে ডিজিটাল ক্যামেরায় সাধারণত ছবিটা উঠাই সেটার বিধানটা কী উত্তর হচ্ছে এটা একটা ইখতলাফি মাস আলা যদিও আমাদের কেরামের মধ্যে অনেক মহাকেক কেরাম বলেছেন এটা জায়েজ যেমন কারা বলেছেন শেখ আহমদ আল সরি মদিনার প্রখ্যাত একজন মহাদ্দেশ যাকে আমরা মদিনা ইউনিভার্সিটিতে শুরুতে গিয়ে পেয়েছিলাম তার অনেক লেকচারেও আমরা ছিলাম তিনি শেখ বিন মিন সালিন তাকেও আমরা সরাসরি পেয়েছিলাম তিনিও বলেছেন যে ফটোগ্রাফ ডিজিটাল ফটোগ্রাফ জায়েজ আচ্ছা আমরা ডিজিটাল ফটোগ্রাফির কথা বলছি ক্লিক করে যেটা উঠানো হয় ইমেজটাকে সেভ করা হয় এছাড়াও আমরা দেখি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান সহ বর্তমান যুগের আরও মহাক্ষিক এবং সহি এটাকে জায়েজ বলেছেন জায়েজ বলেছেন এই সেন্সের যে এর কিছু শর্ত আছে সেখানে মেয়েদের ছবি উঠানো যাবে না মেয়েদের ছবি উঠিয়ে মানে এমন কোনো জায়গায় সেটাকে শেয়ার করা আরও গরহিত কাজ ছেলেদের ছবি উঠিয়ে ফেতনার কারণ করা যাবে না ইত্যাদি তাহলে বোঝা গেল যে শরীয়তের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী যেখানে ছবি উঠানো যে ছবিটা দেখাই নিষেধ সে ধরনের ছবি উঠানো যাবে না যে ছবি দিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করা হবে সেটাও করা যাবে না যে ছবি অহংকারের কারণ বা কোনো পাপ পাপের প্রচার প্রসারের কারণ সেখানে ছবি উঠানো যাবে না আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম এখন বুঝলাম যে ধরলাম মোবাহ ছবি যে ছবিগুলো উঠানো যায়জ সেগুলো এখন ফেসবুকে বিশেষ করে পুরুষের ছবি মহিলাদের না মহিলাদেরটা হারাম ফেসবুকে দেওয়া এটা আমরা সবাই জানি তাহলে পুরুষের ছবিটা ফেসবুকে শেয়ার করা এটা জায়েজ কি না এখানে আমরা বলবো যে এটার যদি জরুরত থাকে মুবাহ ছবিগুলোর কথাই বলছি পুরুষদের মোবাহ ছবিগুলো ফেসবুকে কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মে কিংবা পত্রিকায় কিংবা অন্য কোথাও দেওয়া প্রচার করা এটা জায়স কি না উত্তর হচ্ছে যে যদি এটা কোনো মাসলাহাত থাকে জরুরত থাকে এবং মাসলাহাত বা কল্যাণটা দুনিয়ার কল্যাণ কিংবা আখেরাতের কল্যাণের সাথে রিলেটেড হয় যেমন যেমন একটা হয়তো লেকচার কারণ ভিডিও তো একটা ছবি তাই না ভিডিও লেকচার ইত্যাদি অডিও লেকচার বাট যদি তার সাথে ছবিটা জুড়ে দেওয়া হয় বক্তার বা শায়েখের তাহলে দেখা যাচ্ছে যে সেটা অনেকের দৃষ্টি আকর্ষণ হয় এবং ছবি দেখে তিনি তাড়াতাড়ি লেকচারটা শুনবেন তাহলে এটা দিনই মাসলাহাত হলো এই ধরনের মাসলাহাত এবং জরুরাতের ক্ষেত্রে সেটা জায়জ হবে আর যদি কোনো মাসলাহাত এবং জরুরাত একদম না থাকে তাহলে অনেক ওলামাইকার বলেছেন এটা তখন মুবাহের মধ্যে পড়বে কিন্তু আমরা বলবো না মুবাহ নয় বরং উত্তম হচ্ছে এই ধরনের বিনা জরুরতে ছবি না তোলা এবং ছবি পোস্ট না দেওয়া আল্লাহআলা একজন প্রশ্ন করেছেন আমাদের কাছে তিনি অবশ্য নাম উল্লেখ করেননি বলেছেন যে একটা প্রতিষ্ঠানে আপনার ছবি আমরা দেখেছি যেমন সারেন্ডার স্কুল বা সারেন্ডার ইন্টারন্যাশনাল স্কুল এরকম নাম সেই স্কুলে আপনি কি দায়িত্ব পালন করছেন ওটাকে আপনার পরিচালনায় কিনা আমাদেরকে জানাবেন আমি প্রথমেই বলে নিচ্ছি যে না এই স্কুলের সাথে বা সেটি পরিচালনার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং কোনো কালে ছিল না তবে একটা জিনিস মনে রাখতে হবে আমরা শিক্ষক আমিও শিক্ষক যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ করে যেখানে হেফজো হয় বা ইসলামের শিক্ষার প্রচার প্রসার হয় সেখান থেকে আমাদের কোনো একটা লেকচার দিতে বলা হয় আমরা সেখানে যাওয়াটাকে খুব পছন্দ করি কারণ যাতে তাদেরকেও কিছু নাসিহা করতে পারি এবং এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আমরা সরেজমিনেও দেখতে পারি তদন্ত করতে পারি তো সেই উদ্দেশ্যে এবং তাদেরকে কিছু পরামর্শ দিয়ে যেন সেটা মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হয় সেই জন্য কিছু কাজ করতে পারি এই আমরা অনেক প্রতিষ্ঠানে যাই এখন অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে আমাদের ছবিগুলোকে ব্যবহার করে তারা এনরোলমেন্ট বাড়ানোর চেষ্টা করে মানুষকে একটা ভুল ইমপ্রেশন এবং ধারণা দেয় যে স্কুল আমার পরিচালনায় বা আমাদের পরিচালনা বা স্কুলের সাথে পরিচালনায় কিংবা আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ কি পয়েন্টে আমরা সংযুক্ত আছি তো আমার মনে হয় এটা এটা করাটা ঠিক হবে না এবং এটাকে নৈতিকতা সম্পন্ন কাজও বলা যাবে না একজন ব্যক্তিকে তার কনসেন্ট নিয়েই সম্পৃক্ত করতে হবে অন্যথায় আমরা যখনই কোথাও ভিজিটে যাই সেই ভিজিটের সময় মোবাইল ক্যামেরায় কিংবা যে কোনো ক্যামেরা ছবি তুলে সেটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা অথবা অনুমতির বাইরে সেটাকে ব্যবহার করা কিংবা ইম্প্রেশান তৈরি করা যে ওনারই স্কুল এটা বা ওনারই মাদ্রাসা এটা ঠিক হবে না এটা সরিয়ে সম্মত হবে না আশা করছি আমাদের সংশ্লিষ্ট ভাইরা সংযুক্ত হবেন এবং প্রসঙ্গ তো এটাও বলি আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান করছেন আপনারা আমার কাছে অত্যন্ত সম্মানিত কিন্তু আমি বলবো আনঅথরাইজড কোনো কাজ করবেন না আপনাদের জন্য আমরা দোয়া করি যারা ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছেন আপনাদের পক্ষে আপনাদের টিচারদের ট্রেনিং আপনাদের কারিকুলাম ডেভেলপমেন্ট ইত্যাদি নানা কাজে আমরা কন্ট্রিবিউট করতে প্রস্তুত আপনারা আমাদের সহায়তা নেন এই খেদমতটা নেন কিন্তু এমন কিছু করবেন না যাতে প্রশ্নের উদ্রেক হয় যাতে মিথ্যার আশ্রয় থাকে এবং অনুমতি ছাড়া আপনি এমন কোনো কাজ করলেন যেখানে অনুমনে অনুমতি নেওয়াটা হোয়া যে ছিল আশা করছি বুদ্ধিমান ভাইয়েরা এবং বোনেরা এটা মনে রাখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আরেকজন প্রশ্ন করেছেন নাম হলো রাকিবুল হাসান শিহাব তিনি বলেছেন আমার পাড়ার ছেলেরা কিছু টাকার বিনিময়ে ক্রিকেট খেলে যে দল হারে সে দল তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় এই খেলাটা করা যাবে কিনা ক্রিকেট খেলা সরিয়ার সম্পূর্ণ বিধান মেনে শর্ত সারা যেমন সতর ঢাকা সালা ঠিক মতো সময়মতো পড়া ইত্যাদি এগুলো মেনে যদি কেউ ব্যায়ামের জন্য খেলে তাহলে সেটা জায়জ হবে ফুটবলের কথা কি সতর ঢেকে সালাত এবং দিনই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে শরিয়ার কোনো লঙ্ঘন না করে ফুটবল খেলাও ব্যায়ামের জন্য যায়জ সাঁতার কাটা ব্যায়ামের জন্য যায়জ যদিও কয়েকটা খেলার কথা শরিয়াতে এসছে যেমন তীর নিক্ষেপ করা ঘোরদৌড় সাঁতার এগুলোর সাথে কিয়াস করে এই ধরনের খেলা যেগুলো তো দৌড় আছে রান আছে দৌড়তে হয় ব্যায়াম আছে সেগুলো শরিয়ার সীমারেখা রক্ষা করে যদি কেউ চর্চা করেন যায় আছে কিন্তু খেলাধুলাকে প্রতিযোগিতায় রূপান্তরিত করা এবং এর সাথে জুয়া সহ অন্যান্য আরও অনেক কিছুকে সম্পৃক্ত করা এটা সম্মত নয় আজকে ক্রিকেট খেলার সাথে আমরা দেখি যে এমন অনেক কিছুকে সম্পৃক্ত করা হয়েছে যেটা সম্মত নয় ফলে ব্যায়ামের উদ্দেশ্যের বাইরে আর কোনো কার্যক্রম এটা সম্মত হবে না আরেকজন ভাই আরেকটি প্রশ্ন করেছেন তিনিও নাম উল্লেখ করেননি বলেছেন প্রিয় ওস্তাদি বদনজর লাগলে করণীয় কি সেই ক্ষতি থেকে বাঁচব কিভাবে এবং যে ক্ষতি হয়েছে তা কিভাবে পূরণ হবে কিভাবে পূরণ করতে পারব আপনি দুটো প্রশ্ন করেছেন দুটো প্রশ্ন আপনি করেছেন আচ্ছা প্রথম প্রশ্ন হলো বদনজর বদনজর আমরা জানি ওলা আইন হাকুন রাসুল্লাহ সাল্লাহ তিনি স্পষ্ট করে আমাদেরকে আসলে তাম্বিও করেছেন যেন আমরা মানে কেউ বদনজরও না দিই আবার বদনজর থেকে নিজেদেরকে প্রোটেক্ট করি প্রোটেক্ট করার পদ্ধতিও তিনি কিন্তু আমাদেরকে বাতলে দিয়েছেন এখানে প্রথমত আমরা জানি যে মানুষের মধ্যে হাসাদ আছে হিংসা আছে বিদ্বেষ আছে ক্ষতি করার একটা প্রবণতা আছে এবং সেই হিংসা বিদ্বেষের চোখে যখন দেখে সেটা হলো আইন আইন হ্যাঁ আল আইন বদনজর এই বদনজর এর এলাজ এটা এটার এলাজ ইসলামে আছে এবং এই এলাজটা এই এলাজটা সে ব্যক্তি সহজেই পায় যে ব্যক্তি মূলত আল্লা সুমনতাল্লার নিকটবর্তী বান্দা তিনি পবিত্রতার মধ্যে থাকেন সালাতের মধ্যে থাকেন ফলে আল্লাহ তালা তাকে একটা বিশেষ প্রোটেকশনটা দেন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দারা এ বদনজর থেকে মুক্ত থাকতে পারেন এবং যারা সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করে আমল করে অথবা কথা বলে তাদের দেখের মাধ্যমে কোরআন পড়ে ইত্যাদি আশা করা যায় যে যারা এভাবে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হন তার দেখিরের মধ্যে থাকেন তার ইবাদতের মধ্যে থাকেন পবিত্রতার মধ্যে থাকেন তারা সাধারণত চোখ লাগা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন আর যাদের চোখ লেগে গেছে অলরেডি অথবা তারা আশঙ্কা করছেন যে চোখ লাগতে পারে বা লেগে গেছে তাহলে তাদের কিছু চিকিৎসার কথা এখানে আমরা দেখি যে তারা আল্লাহর কিতাব পাঠ করবে এবং আল্লাহর কিতাবের মধ্যে বিশেষভাবে কিছু সুরা পাঠ করবে যেগুলোকে অবদাতান বলা হয় কোলাহজুর রাবুল ফালাহুল নাস এবং এর সাথে রয়েছে সুরাতুল উ যেটাকে সুরাতুল ফাতেহা বলা হয় এবং এর সাথে রয়েছে আয়াতুল কুরসি এগুলো সে পড়ে আল্লাহর কাছে সে আশ্রয় প্রার্থনা করবে এখানে দু তিনটে হাদিস আমি একটু উল্লেখ করতে চাই যে সহিম মুসলিমের একটা বর্ণনার মধ্যে এসছে যে যে সকল দোয়া পড়ে রসুল আল্লাহর কাছে আশ্রয় নিতেন তার মধ্যে রয়েছে আউবে কালিমা তিল্লাহ ইত্যাদ মা খালাক আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাগুলো দিয়ে কালেমাগুলোর মাধ্যমে আল্লাহর কাছে তার সৃষ্টির অমঙ্গল থেকে আশ্রয় নিচ্ছি আচ্ছা এবনা আব্বাস রাদি আল্লাহ তালহ থেকে আরেকটা হাদিসে বর্ণিত আছে এটি সহি বখারের হাদিস তিনি বলেন যে কানুন নবী সাল্লাহ সাল্লাম ইউ আউদুল হাসান আউল হুসেন ওয়াকুল ইন্না আবাকুমা খ্যানা ইউ আউ ইউ আউ বিহা ইসমাইল ওয়াইস হাক আউুদেকালী ম্যামিন যে নবিসাল্লাহাম হাসান এবং হুসাইন তার প্রিয় দুই দৌহিত্রকে তিনি তাদ শেখাতেন অর্থাৎ আশ্রয় নেওয়া শেখাতেন এবং বলতেন যে তোমাদের বাবা ইব্রাহিম আল্লাহ সালাম তিনি এই আশ্রয় প্রার্থনা বা এই দোয়াগুলো দিয়ে ইসমাইল এবং ইসহাককে আল্লার কাছে পানা চাওয়াতেন এবং বলতেন ওই রু বেকালিমা টিল্লাহি আল্লাহর পরিপূর্ণ কালিমাগুলো দিয়ে আমরা প্রার্থনা করছি আমরা আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি মিনকুল্লে শয়তান ও হাম্মা প্রত্যেক শয়তান এবং ক্ষতিকারক যে কোনো বস্তু থেকে ওমিনকুল্লে আইনের লাম্মা এবং প্রত্যেক চোখ লাগা হ্যাঁ মানে বদনজরকারী চোখ থেকে আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি তাহলে এখানে আমরা বদনজর থেকে এই দোয়াটা পেলাম আবু সাইদ হুদুরি আল্লাহ তাল্লাহন থেকে আরেকটা হাদিস এসছে যে জিবরুল্লাহ সাল্লাম তিন নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া মোহাম্মদ ইস্টাকাইত হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার তো কিছু সমস্যার কথা আপনি বলেছেন আপনি আল্লাহর কাছে শেখায়ত করেছেন ফাকালা নাম তিনি বললেন যে হ্যাঁ তাহলে আমি আপনাকে রুকিয়া করব তখন জেবির সাল্লাম বললেন কি রুকিয়া বিসমিল্লাহে আরকিক কুল্লি ইনি অধিক। আল্লাহর নামে আমি আপনার রুকিয়া করছি এমন সব কিছু প্রত্যেক বস্তু থেকে যে আপনাকে কষ্ট দিচ্ছে মিনসের আও আইন হাসিদিন প্রত্যেক প্রাণের অমঙ্গল থেকে এবং প্রত্যেক হিংসাকারী চোখ থেকে বা তাদের চোখ লাগা থেকে আল্লাহ ইয়াশফিক আল্লাহ আপনাকে শেফা দান করুন বিসমিল্লাহ আরকিক আল্লাহর নামে আপনাকে আমি রুকিয়া করছি রওয়াহ মুসলিম এটা মুসলিমের হাদিস তাই না তাহলে দেখা যায় যে রসুল সাল্লাহ সাল্লাম নিজে নিজের রুকিয়া করার পাশাপাশি জিবাম তাকে রুকিয়া করেছিলেন আচ্ছা এরপর আয়সা রাদি আল্লাহ তাল্লাহ আরেকটা হাদিস বলি যেটি বুখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমার রানি উল্লাহ সাল্লাহ সাল্লাম আউ আইস্তার কা মিনাল আইন রসুল সাল্লাহ সাল্লাম আমাকে রুকিয়া করার নির্দেশ দিয়েছেন অথবা তিনি আমাকে চোখ লাগা থেকে রুকিয়া করতে নির্দেশ দিয়েছেন এটা সহিব খানের বর্ণনা এবং আয়সার আল্লাহ তাল আনহা থেকে আরেকটা হাদিস সাহি হাদিস হিসাবে বর্ণিত হয়েছে শেখ এটাকে সহি বলেছেন সোয়েন দাউদের একটা হাদিস তিনি বলেন ক্যানু আনু ফয়াতুম্মা ইয়াগা মিনহুল মাইন যে বদনজরকারী যে আল আইন মানে হচ্ছে যিনি আইন দিয়ে নজর করেন বদনজরকারী বদনজরকারীকে নির্দেশ দেওয়া হত নির্দেশদাতা কে ছিলেন রাসুল্লা সাল্লা তিনি তখন অজু করতেন এবং সে অজুর পানি থেকে যার যার যে বদনজরে যুক্ত হয়ে গেছে বদনজরে পড়ে গেছে সেই ব্যক্তিকে ধুয়ে দিতেন অথবা বস্তুকে ধুয়ে দিতেন তাহলে এই হলো কিছু করণীয় যেটা আমরা বললাম তাতে করে আপনি কিভাবে বদনজর থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন সেটাও বলেছি এবং যদি ক্ষতি হয়ে থাকে তাহলে কিভাবে আমরা কাজ করে বদনজর থেকে নিজেকে রক্ষা করব সেটাও আমরা বললাম তো মোটামুটি আজকে এই প্রশ্নগুলি আমরা নিলাম আপনাদের কিছু আজকের করা প্রশ্ন যেগুলো আমরা পেয়েছি সেগুলো থেকে খুব সংক্ষেপে কিছু উত্তর দেব আশরাফুল ইসলাম বলেছেন পিতা সন্তানদের মধ্যে সমানভাবে জমি হেবা করার পর পিতা মারা গেলে জমিগুলো কীভাবে বন্টন হবে এটা তো আর বন্টন হবে না তো হেবা হয়ে গেছে জীবদ্দশায় যেটা হেবা হবে সেটা আবার পুনর্বন্টন হবে না আপনি বলেছেন সন্তানদের মাঝে সমানভাবে অর্থাৎ এনসাপপূর্ণভাবে আপনি জীবদ্দশায় বেশ কিছু জমি দিয়ে দিয়েছেন কাউকে ঠকাননি তাহলে ঠিক আছে কারণ নরম্যান ইবনে বেশিরের পিতা যে কাজটি করেছিলেন সাল্লাহ সাল্লামের কাছে এসে সাক্ষীও নিতে চেয়েছিলেন যখন তিনি নরমানকে একটা পুরস্কার দিলেন একটা হেবা জিনিস হেবা করলেন কিন্তু অন্য কাউকে দিলেন না তখন রাসুসল্লাহ সাল্লামের কাছে তিনি আসলে বললেন যে আমাকে আমার এই ব্যাপারে সাক্ষ্য দিন আমার স্ত্রী আমাকে পাঠিয়েছে তখন তিনি বললেন তুমি কি তোমার প্রত্যেক সন্তানের জন্য অনুরূপ হেবা করেছ বললেন যে না বললেন চান তাহলে এটা জুলুম এটার উপর আমি সাক্ষী হতে পারবো না অতএব আমরা বলবো যে হেবাটা যদি জুলুম থেকে মুক্ত থাকে তাহলে এটার আর পুনর্বন্ট হবে না এটা তো দিয়েই দিয়েছেন জীবদশায় অতএব এটা আর মেরাসের মধ্যে অন্তর্ভুক্ত হবে না আচ্ছা মোহাম্মদ রুবেল বলেছেন আমার একটা প্রশ্ন ঈশার নামাজ আচ্ছা আগের প্রশ্ন আর একটু বলি সেটা হচ্ছে যদি কেউ জমিনটা হেবানা করে উইল করেন বলেন যে আমার মৃত্যুর পরে তুমি এটা পাবা তুমি এটা পাবা তুমি এটা পাবা ছেলে এবং মেয়ের মধ্যে তাহলে এটা হারাম এটা করা যাবে না কারণ এরা হলো ওয়ারিস ওয়ারিসদের মধ্যে ওসিয়া করা যাবে না এই যে উইলটা হলো ওসিয়া এই ধরনের ওসিয়া করা যাবে না আচ্ছা আর মাহমুদ রুবেল বলেছেন আমার একটা প্রশ্ন ঈশান নামার চার কাজ শেষ বৈঠকে ইমাম সাহেব বসতে ভুলে দাঁড়িয়ে গেছে তারপর বসেছে আত্মাহিয়াতো দোয়া মাসুরে এগুলো শেষ করে সালাম ফিরিয়ে ফেলেছে এটা কতটুকু সহি জানাবেন তার উচিত ছিল সাহুসেজদা করা যেহেতু তিনি ভুল করে দাঁড়িয়ে গেছেন অতিরিক্ত করলেন এবং ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে যেহেতু তিনি অতিরিক্ত একটা আমল পঞ্চম রাখাতে উঠে গিয়েছেন ফলে তার উচিত হবে তিনি আত্মাহিয়াতো সহ সব কিছু শেষ করে দুদিকে সালাম ফেরাবেন দুটো সেজদা করবেন তারপর দুদিকে সালাম ফেরাবেন আর যদি তিনি কোনো রাকাতের মধ্যে সংখ্যা নিয়ে ভুলের মধ্যে থেকে যেতেন সন্দেহের মধ্যে তাহলে তার সালামের আগে সৌসেজ ছিল কিংবা তিনি যদি কোনো ওয়াজিব তরক করে ফেলা ফেলেন যেমন তার সা চার রাখা তলা দ্বিতীয় রাকাতে না বসে উঠে গেলেন তখনও তিনি সৌশেষ করবেন সালাম ফেরানোর আগে এই দুই প্রকার সৌসেজদার কথা আমরা বলেছি এবং আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেখানে সালামের পরে সৌসেজ হবে তবে সৌশেজ দা যদি তিনি করতে ভুলে যান তার দুই অবস্থা এক হয় তিনি মসজিদের মধ্যে থাকতে থাকতে বা যেখানে নামাজ পড়েছেন সেখানে থাকতে থাকতে মনে হলো তাহলে তারপরে তিনি দুটো সৌশেষ দা দিয়ে আবার সালাম ফেরাবেন আর দ্বিতীয় হলো যদি তিনি ভুলে যান একদম বেমালুম ভুলে গিয়ে বাজারে চলে গেলেন অথবা অন্য কাজে সম্পৃক্ত হলেন আধা ঘন্টা এক ঘন্টা পরে মনে হলো আহা সৌশেষ দাটা করা হলো না তাহলে সোসেজদাটা সাকেত হয়ে যাবে তার সালাত শুদ্ধ হবে বে ইদনিল্লাহে আজল মোহাম্মদ গুলজার হোসেন বলেছেন নিয়মিত এবাদতমুখী থাকতে পারছি না কেন কারণ আপনি অতিরিক্ত হয়তো দুনিয়াদারির মধ্যে সম্পৃক্ত হয়েছেন লোভ লালসা আপনাকে হয়তো পেয়ে বসেছে অথবা আপনি ইবাদত গুলোর যে হক সে হকটা আপনি আদায় করছেন না কিংবা আপনি এলেমের দুর্ভিক্ষ এবং খরায় ভুগছেন এলেম মানুষের মাইন্ডসেটটা করে দেয় তাকে অনেক বেশি ইমান এবং আমলমুখী করে আল্লাহর উপর তওয়াক্কুল মুখী করে ফলে আপনার এলেম বাড়াতে হবে এলেমের সাথে আমল বাড়াতে হবে আপনার এখলাস বাড়াতে হবে তাহলে দেখবেন আপনার খুশোর খোদর বিনয় এবং আপনার মধ্যে আরও ভালো অনেক উপলব্ধি তৈরি হবে আল্লাহ আপনাকে সেরকম ইবাদত মুখী করার তৌফিক দান করুন সে দোয়া করে মাসুম বিল্লা বলেছেন যুক্ত আছি ঠাকুরগাঁও থেকে ভাই যুক্ত থাকুন এবং থেকেছেন সেজন্য অনেক অনেক সুক্রিয়া বারাক আল্লাহ ফিকম শমীমা বিনতে বুলবুল বলেছেন জাজাকাল্লাহ খের ওয়া ইয়া কিয়া উখটি সালাম নেসারি বলেছেন আমি কার্যি হাসানা না পেয়ে ইচ্ছা না থাকা সত্ত্বেও ব্যাংক থেকে লোন নিতে বাধ্য হয়েছে এখন আমার করণীয় কি দ্রুত এই লোনটা আপনি শোধ করে দিন কারো সাহায্য নিয়ে সুদ থেকে যত দ্রুত সম্ভব মুক্ত হয়ে যান এবং জীবন জীবনযাপন করুন নিশ্চয়ই আল্লাহ সুমনতালা আপনাকে সাহায্য করবেন বেয়দিল্লা আবদুল্লা আল মামুন বলেছেন শেখ আমি অনার্সে পড়ি আমাকে একটু নাসিহা করবেন আবদুল্লাহ মামুন তুমি অনার্সে পড়ছ পড়ার সাথে সাথে তুমি দিনই শিক্ষাটাও নিয়ে নাও আমরা আজকে আমাদের একটা প্রশ্নের উত্তরে বলেছি তাইভা একাডেমি অনলাইন কোর্স নিয়ে এসছে তুমি যেখানেই থাকো না কেন যতটা রিমোট এরিয়া থাকো না কেন তুমি দিনের বেসিক নলেজটা কিন্তু তোমাকে নিতে হবে আমরা জানি যে অনার্সের পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রচুর সময় নষ্ট করে গসিপ করে গল্প করে পার্কে হাঁটতে গিয়ে এবং অনেক ছাত্রছাত্রী তো এমন কোনো কাজেও সময় নষ্ট করে যেটা পাব বলে গণ্য সুতরাং প্রথম কাজ হচ্ছে তোমাকে নাসিয়া করব পাপ থেকে সার্বিকভাবে মুক্ত থাকবে তাহলে তোমার জেহানটা আরও সার্প হয়ে যাবে মনে থাকবে বেশি দ্বিতীয় হচ্ছে তুমি যে সাবজেক্টটি না কেন তোমাকে ইসলামের জরুরি জ্ঞানটা অর্জন করতে হবে জরুরি জ্ঞানের মধ্যে কোরআন পড়া কোরআন তেলাওয়াত কোরআনের অর্থ রয়েছে হাদিসের জ্ঞান পাশাপাশি দিনের আকিদার জ্ঞান ফেখের জরুরি জ্ঞানগুলো এগুলো অর্জন করতে হবে এবং সেই জন্য আমরা বলেছি তাই বা অ্যাকাডেমিক ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ করা যেতে পারে অখ্লা সুন্দর করতে হবে সকল মানুষের অধিকার রক্ষা করতে হবে তাদের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে বাবা মায়ের হক এবং অন্যদের হক আদায় করতে হবে এবং নিজেকে এই সমাজের একটা মানব সম্পদে ভালো মুসলিমে ভালো মমিনে পরিণত করতে হবে যাতে সারা বিশ্ববাসী আমাদের কাছ থেকে শুধু কল্যাণই পায় কোনো ক্ষতির কারণ যেন আমরা না হই আল্লাহ তৌফিক দান করুন রাইহান বলেছেন আমার একটা উত্তর জানার ছিল সেটা হলো আমি আমার আকিদা কীভাবে শুদ্ধ করতে পারি দোয়া করেন আমাকে কিছু না নাসিয়া করবেন রাইহান আমার মনে হচ্ছে তুমিও একজন ছাত্র শিক্ষার্থী তাহলে আল মামুনের জন্য যে নাসিহা তোমার জন্য একই নাসিহা তুমি তোমার আকিদা শুদ্ধ করতে পারবে আকিদা বিষয়ক এলেম অর্জনের মাধ্যমে তুমি তোমার ইবাদতকে শুদ্ধ করতে পারবে ইবাদত বিষয়ক সহি এলেম অর্জনের মাধ্যমে তুমি তোমার আখলাককে সুন্দর করতে পারবে আখলাক বিষয়ক ইসলামের নির্দেশনা জানার মধ্য দিয়ে তাহলে লক্ষ্য করছো শুধু জানতেই হবে জানতেই হবে জানতেই হবে এই জানার জন্য আমরা তোমাদের জন্য বেশ কিছু কোর্সের ব্যবস্থা করেছি আমাদের তাইবা একাডেমিতে অনলাইন কোর্স এবং আমাদের আরেকটা প্রতিষ্ঠান কলিয়ত কোরআনকারী মাদ্রাসাত ইসলামিয়া সেখানে সরাসরি শাহেকদের কাছে তোমরা পড়তে পারো জানতে পারো বুঝতে পারো তাদের জীবনধারা থেকে তোমরা ইন্সপিরেশন নিতে পারো আমি আশা করছি যে তোমরা সেটি করবে এবং আল্লাহ তালা তোমাদেরকে আলোকিত করুক জ্ঞান দান করুক এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুক দোয়া করি আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি জাহিদ হাসান থেকে বলেছেন স্যার অতীতের গোনা থেকে বাঁচার জন্য কি করা যাবে তবা ভঙ্গ হয়েছে তবা আবার করুন ভাই জাহিদ তওবা একবার ভঙ্গ হলে আরও বারবার করুন কিন্তু প্রতিবার মনে রাখবেন আপনাকে সিনসিয়ার তওবা করতে হবে নিষ্ঠার সাথে তবা করতে হবে খেলতামাশার তবা নয় নাটকের তওবা নয় তবা ইস্তেকফার প্রতিনিয়ত করতে হবে মানুষ আমরা দুর্বল আমাদের অনেক দুর্বলতা আছে এই প্রত্যেকটা দুর্বলতা আর কারণে আমরা পাপে সম্পৃক্ত হই কিন্তু পাপের পরপরই আমাদের তহবা করতে হবে ইস্তেকফার করতে হবে আল্লাহর কাছে ইস্তেক ফার করলে আশা করা যায় যে তিনি আমাদেরকে ক্ষমা করবেন আর তওবার আপনি শর্তগুলো জানেন কাজ থেকে সরাসরি অনুতপ্ত হয়ে বিরত হওয়া তাহলে প্রথম কাজ হচ্ছে অনুতপ্ত হওয়া দ্বিতীয় হচ্ছে বিরত হওয়া তৃতীয় হচ্ছে ভবিষ্যৎ আর কখনোই করবো না এই মানে একটা কমিটমেন্ট বা পরিশ্রুতি আর মানুষের হকের ক্ষেত্রে তার হকটা তার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা এইভাবে তওবাটা যদি আমরা করি এটাকেই বলা হয় সেন্সিয়ার তওবা তাহলে তওবা কবুল হবে এবং আমার জীবনের যত পাপ আছে শিপাবগুলোর মোচন হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া যারা এতক্ষণ আমাদেরকে শুনছিলেন আমরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাদাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলেহি ওয়া আসহাবিহি اجمعين সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ইলাইক والسلام আলাইকুম ورحمه الله وبركاته